নমস্কার, আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে। আর ছাদ বাগানে অনেক রকম সবজি গাছ হয়েছে, পটল গাছ আছে, এই লঙ্কা গাছ আর বেগুন গাছ, পুঁই শাকও হয়েছে। আজকে আমি পটল গাছ থেকে কিছু পটল তুলে নেবো, আর সেই পটল দিয়ে আমি পটল পেঁয়াজি তৈরি করবো। ছোট বড় সব রকম আছে, বুঝতে পেরেছ? কাঁচা লঙ্কা হয়ে আছে, আমি গাছ থেকে কিছু কাঁচা লঙ্কাও তুলে নেবো। এবার আমি পটলের কাঁচা লঙ্কা তোলা হয়ে গেছে, এবার পটল পেঁয়াজি করার জন্য আমি রান্না করে চলে যাব। পেঁয়াজগুলোকে এইরকম ছোটো ছোটো করে কেটে নেব। পটলগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে ততক্ষণে আমি পটলের বেসন মাখিয়ে দেবো। পটল ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলটা
পটল পেঁয়াজি করার জন্য আমি পটলগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা আর বেসন। এবার একসঙ্গে সবগুলো মাখিয়ে নেব। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পাতা কুচি, লবণ। এবার এর সঙ্গে দিয়ে দেবো বেসন, শুকনো বেসন দিয়ে মাখবো, কারণ পেঁয়াজে জল বেরিয়ে যায়। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পটল পেঁয়াজি ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ছেড়ে দিচ্ছি। পটল পেঁয়াজি হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন ভাজাগুলো কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে। দেখুন পটল পেঁয়াজিগুলো কি সুন্দর হয়েছে, আর এই পটল পেঁয়াজি খেতেও খুব ভালো লাগে। তাই আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে।
পটল পেঁয়াজি হবে শুনে সবাই আর মানে কেউ আর দেরি করতে পারছে না, খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তাই ঠোঁয়াই করে মুড়ি দিয়েছি আর পেঁয়াজি ভেজে আমি ঠোঁয়াই করে সব দিয়ে দিয়েছি, ওরা মুড়ির সঙ্গে খাবে।